চেষ্টা করেও অগ্নি তিন ছবিতে ফিরতে পারছেন না মাহিয়া মাহি। অগ্নি ছবির তৃতীয় কিস্তি নির্মাণ হচ্ছে, খবরটি বেশ পুরনো। নতুন খবর হচ্ছে অগ্নির এবারের সিকুয়েলে নায়িকা হিসেবে থাকছেন না মাহিয়া মাহি। নতুন এই ছবিটিতে অভিনয় করার জন্য অনেক চেষ্টা করছেন তিনি, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজের কর্ণধার আব্দুল আজিজের মন গলাতে পারেননি তিনি। কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ইঙ্গিতে মাহিকে প্রতারক বলে উল্লেখ করেছেন। সেই থেকে নিশ্চিত ছিল মাহি আর জাজে ফিরতে পারছেন না। তারপর অগ্নি তিন ছবিতে অভিনয় করার জন্য চেষ্টা করেছেন বলে গুজব রয়েছে। এরপর একাধিক বিয়ের খবর, তালাক ছাড়া নতুন বিয়ে এবং স্বামীকে জেলে পাঠানোর জের ধরে মাহির উপর পুরোই বিরক্ত ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন আজিজ। সেই মোতাবেক এই বিতর্কিত নায়িকার পথ একেবারেই রুদ্ধ হয়ে যায়। পাশাপাশি দর্শক মহলেও এই নায়িকার চাহিদা অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে নতুন এই ছবিটিতে নায়িকা কে হচ্ছেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার করে বলেনি প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে নতুন নায়িকা নিয়ে অগ্নি তিন শুরু হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।